সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে আমি এটা গরু মাংস নিয়েছি অনেকগুলো, তো কোরবানির মাংস এগুলো আমি রান্না করব। চিন্তা করলাম আপনাদের সাথে আমার রেসিপিটা একটু শেয়ার করি। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা সব কিছু রেডি করে নিছি। পেঁয়াজ বাটাও নিছি এখানে। এগুলো আমি আগে ইয়ে করব, মানে ম্যারিনেট করে চুলায় দিয়ে দিব, পরে আবার বাগাতে দিব। তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, তো সবাই সাথে থাকবেন। এদিকে আমি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে দিব। পেঁয়াজ বাটা বাড়াই দিব। টমেটো, টমেটোটা গলে যাওয়ার জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য পেঁয়াজ কুচি দিব, পরে আবার বাগানোর সময় দিব, ওই জন্য বেশি দিব না। এখানে আমি তিন রকমের মশলা দিচ্ছি। এটা হচ্ছে মিক্স মশলা, তারপর ধনিয়ার গুঁড়া, মেজবানি মশলা, এই তিনটা আমি একসাথে দিয়ে দিলাম। এরপর আমি এখানে সরিষার তেল দেব। সরিষার তেলটা এখন সয়াবিন দিব না, কারণ আমি এটা আমি পরে আবার পেঁয়াজ বেরাস্তা করে বাগাতে দিব, সেই জন্য আর একটু দিই, যত বেশি দেয় ততই মজা। তো এগুলো হয়ে গেল। দুইটা তিনটা কাঁচামরিচ দিব, পরে আবার নামানোর সময় আবার দিব। তো এগুলো আমি হাতে মেখে নিব। এই যে আমি এগুলো হাতে মেখে নিচ্ছি ভালো করে। অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টেই তো আমার সব। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন, এই এতটুকুই বলা। তো এগুলো আমি সবগুলো ভালো করে মেখে নিব। মেখে নিয়ে চুলায় দিয়ে দিব। হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এই আর কি। তো আজকে এই পর্যন্ত।